আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন, তাহলে আপনার ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসাটি প্রসার আরো বড় করতে পারেন। তার জন্য নতুন অবস্থায় যে জিনিসগুলা খুবই দরকারি সেটি হলো আপনার ফেসবুকে একটি পেজ থাকতে হবে। আপনি ইজিলি আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। তার জন্য আপনি যে কোনো পেজে গিয়ে তার ডান পাশে ক্রিয়েট পেজে এখান থেকে যেতে পারেন, অথবা আপনার ফেসবুক পেজের মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো জায়গা থেকে পেজ মেনু থেকে আপনি ক্রিয়েট পেজে গিয়ে একটি আপনার ব্যবসায়িক পেজ ওপেন করতে পারেন। আপনার ব্যবসায়িক পেজ ওপেন করার সাথে কিছু ইনফরমেশন প্রয়োজন, সেগুলো হলো আপনার ব্যবসায়িক ধরন, আপনি কি লোকাল বিজনেস অথবা আপনার কোনো প্রোডাক্ট ব্র্যান্ড তৈরি করা অথবা কোনো প্রাতিষ্ঠানিক, অর্থাৎ আপনি এখান থেকে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করার পরেই আপনার তৈরি হয়ে যাবে একটি পেজ। সেই পেজের মধ্যে যে জিনিসটি আপনার গুরুত্বপূর্ণ সেটি হলো যে আপনি ব্যবসায়িক পেজ যদি হয়, তাহলে আপনার সঠিক ইনফরমেশন এবং আপনার পরিচিতি এখানে তুলে ধরবেন। আপনি একটি পেজ তৈরি করার পর পণ্যগুলি আপনি এখানে ডিটেলস বর্ণনা দিয়ে ছবি আপ করে একের পর এক পোস্ট করে দিতে পারেন। এখানে আমি কিছু নিয়মাবলী বলবো। আপনি যখন পেজ তৈরি করা শেষ হলো, তখন আপনার যে জিনিসটি আপনার যদি অনলাইন ডেলিভারি হয়, তাহলে আপনার অনলাইন ডেলিভারির যে বিস্তারিত ক্যাটাগরি কি কি, ডেলিভারি সিস্টেম কি, ডেলিভারি চার্জ, তারপর আপনার পণ্যগুলোর মান, যেমন আপনি যদি কোনো আপনি যদি কোনো কাপড় অথবা বুটিক টাইপের পেজ ওপেন করেন, সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটি করতে হবে, আপনি ধরেন একটি থ্রি পিস বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার থ্রি পিস কি ধরনের, কি কালার অথবা আপনার কি কালার স্টক রয়েছে, অথবা কাপড়টি সঠিক কত পার্সেন্ট কটন, এগুলো আপনার সঠিক তথ্য দিতে হবে। তথ্য দিয়ে যখন ওপেন করবেন, আপনার ওপেনের সাথে সাথেই আপনার সেল শুরু হয়ে যাবে না, সেটার জন্য আপনার কিছু পরিশ্রম করতে হবে। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে হবে, আপনার নিজের প্রোফাইল থেকে শেয়ার করতে হবে, আর আপনি এটি দিনের পর দিন যখন ডেলি 5 থেকে 10টি পোস্ট অথবা আপনার পণ্য এখানে পাবলিশ করবেন, তারপর অর্গানিক ভাবে কিছু লাইক আসবে। অর্গানিক ভাবে লাইক বলতে আমি বোঝাচ্ছি, আপনার ফ্রেন্ডে আপনার এখান থেকে শেয়ার করলো, আপনার আপনি নিজে শেয়ার করলেন, এটা বাই ডিফল্ট ভাবে অর্থাৎ ফেসবুকের নিয়ম অনুসারে অর্গানিক ভাবে এটা হলো। তাছাড়া আপনি অ্যাডের মাধ্যমে, পেইড স্পন্সর অ্যাডের মাধ্যমে আপনি একদিনে আপনার 600, 1,000, 2,000, 3,000 লাইক আপনি পেজ লাইক করে নিতে পারেন, অথবা প্রোডাক্ট অথবা পোস্ট বোস্ট করে আপনি দ্রুত আপনার পণ্য প্রচার করতে পারেন। বাংলাদেশে অনেক সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে হলি হক প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান অন্যতম প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি খুব সহজেই ফেসবুকের মাধ্যমে আপনার পণ্যের বাজার তৈরি করতে পারেন। তার জন্য স্মল বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের যে প্যাকেজটি আছে, এই প্যাকেজটি আপনি 20,000 ইমপ্রেশনের মধ্যে আপনি 1,000 টাকার মধ্যেই পাবেন, 20,000 ইমপ্রেশন, আর 50,000 ইমপ্রেশন 2,000 টাকা, আর 1,00,000 ইমপ্রেশন 4,000 টাকা। আপনি সীমিত সময়ের জন্য 3,000 টাকা আমরা তৈরি করি, আমরা রাখি। সেক্ষেত্রে আপনি ইমপ্রেশনটা কি, ইমপ্রেশন হলো আপনি যে অ্যাডটা অর্থাৎ আপনি যে পণ্যটা একটা ক্যাটাগরি অথবা একটি পেজ তৈরি করলেন, অথবা আপনি একটি অ্যালবাম তৈরি করতে পারেন, অথবা আপনি একটি পোস্ট তৈরি করতে পারলেন আপনার প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্টটি আমি যখন একটা ফেসবুক অ্যাডটা তৈরি করব, তখন যদি এই পণ্যটি একবার কারো কাছে শো হয়, তার মানে একটা ইমপ্রেশন হলো, মনে করেন আমি অ্যাডটা দেওয়ার পর এই অ্যাডটা একজন ফেসবুক ইউজার দেখলো, দেখার পর এটা আমরা একটা ইমপ্রেশন কাউন্ট করব, যখন দুইজনে দেখবে তখন দুইটা ইমপ্রেশন কাউন্ট করব। দুইজনে দেখবে মানে আপনারা স্বভাবত ফেসবুক যখন ইউজ করেন, তখন একটা বা দুইটা পোস্টের পরে দেখবেন আননোন কিছু পেজ অথবা পোস্ট আসছে, স্পন্সর পোস্ট লেখা, এটা প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় পোস্টটাতে আপনার থাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এইটাই হলো আপনার স্পন্সর বা পেইড অ্যাড। আপনি
যখন আপনি 20,000 মানুষে দেখবে, 20,000 মানুষের কাছ থেকে আপনার 1,000 লাইক আসতে পারে, 5,000 লাইক আসতে পারে, 200 লাইক আসতে পারে, আপনার এটা আপনার পোস্ট কোয়ালিটি পেজের মানের উপর নির্ভর করবে। তাছাড়া আমি একটু সহজ করে বলি, মনে করেন আমি 20,000 ইমপ্রেশন দিলাম, এখনো লাইক কত আসতে পারে? আপনি এটা যদি কোনো পপুলার টিপস অথবা আপনার কোনো সেলিব্রিটি পার্সন হয়, সেক্ষেত্রে আপনার 20,000 ইমপ্রেশনে হয়তো দেখা গেল যে 15,000 লাইক হইলো, আবার ওই লাইক হয়ে তার বন্ধুরা দেখলো, বন্ধুরা আরো 15,000 লাইক হয়ে গেলো, হয়তো এক সপ্তাহের ভিতরে 30,000 লাইক চলে আসলো। কিন্তু আপনি যদি কোনো আর্টিকেল বা অথবা আপনি কোনো একটা হার্ড বিজনেস টপিক নিয়ে একটি পোস্ট পাবলিশ করেন, সেই ক্ষেত্রে দেখা গেল আপনার 7 দিনে মাত্র 500 লাইক আসলো, 200 লাইক আসলো, কারণ সবাই এটা ইন্টারেস্ট হবে না। এটা হয়তো যারা ফানি টাইপের অথবা ইন্টারেস্টিং কোনো কিছু হলে দেখা গেল যে সবাই লাইক দিয়ে বসে না পড়ি। সেই ক্ষেত্রে আপনার এই 20,000 ইমপ্রেশন সঠিক হলো কিনা, সেই ক্ষেত্রে আপনি আপনার ইনসলাইট থেকে অথবা ফেসবুক পেজ, আমি যদি আপনার পেজটি ওপেন করা অবস্থায় আপনি সেটিং বারের মধ্যে অথবা পেজ মেসেজ নোটিফিকেশন ইনসাইট পাবলিশার টুলের মাঝখানে ইনসাইটে ক্লিক করে আপনি ডান পাশে দেখবেন রিচ বাটন আছে, এই রিচ বাটনে ক্লিক করলে নিচের দিকে আপনার টোটাল পেইড যে আপনার ইমপ্রেশনগুলো এগুলো সহজেই দেখতে পাবেন। আমি এটা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দিব। এখন আপনাদের এই 20,000 ইমপ্রেশনের ভিতর আপনার যে লাইক পোস্ট শেয়ার হবে সেটা হবে আপনার পোস্টের রিয়েল লাইক, রিয়েল শেয়ার, রিয়েল কমেন্টস। কারণ আমরা দেখানোর পরেই আমরা এটা আপেক্ষিকভাবে বলতে পারি না যে আপনার কতগুলো লাইক হবে বা শেয়ার হবে। আর আরেকটা আমাদের আরেকটা সার্ভিস হলো আপনার পেজ লাইক, সেক্ষেত্রে আমাদের সাথে আপনার কন্ট্যাক্টে থাকবে যে আমি পেজ লাইক কত দিব। অর্থ এটার জন্য আপনার 20,000 ইমপ্রেশন আমরা এখানে কাউন্ট করি না, আমরা এখানে শুধু সরাসরি লাইক পেজ লাইক, মনে করেন আপনি পেজ লাইক চাচ্ছেন, আপনি পণ্য সার্ভিস চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা 600 লাইক 1,000 টাকা নিই, তার মানে আপনার 1,200 লাইক 1,000 টাকা। আজকে মে মাসের 17 তারিখ 2016, হয়তো এই ডেটে আপনার যে ডলার রেট আছে অথবা ফেসবুকে যদি রেট না বাড়ায় তাহলে আমাদের এই রেটগুলো বলবৎ থাকবে। আপনার যদি ফেসবুক রেট আরও বাড়ায় সেই ক্ষেত্রে আমাদের এই টিপস বা এই ভিডিওটা আমরা তখন সেই সময় হয়তো আমরা এই রেটে দিতে পারবো না। এটা আমাদের নির্ভর করে ফেসবুকের পলিসি এবং টার্মস কন্ডিশনের উপরে, ওদের রেটের উপরে। তাহলে আমরা আপনারা সহজেই একটি নতুন পেজ ক্রিয়েট করে পেইড অ্যাড তৈরি করতে পারেন। আপনার যদি কোনো কমেন্টস অথবা জানার ইচ্ছা থাকে আপনি নিচে অবশ্যই কমেন্টস করবেন। আর এটা কোনো প্রফেশনাল টিউটোরিয়াল ভিডিও না, আমি জাস্ট মনে হলো একটু সবাইকে ক্লিয়ার করা, তাই আমি এরকম একটা ভিডিও রেকর্ড করে আপনাদের সবার সামনে তুলে ধরলাম। তবু আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, শুধু আমাদের এখান থেকে সার্ভিসটা নেওয়ার জন্যই যে আপনি প্রশ্ন করবেন তা না, আপনি নিজেও করতে পারেন, যে কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারেন, অন্য প্রতিষ্ঠান নিলেও আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, সেক্ষেত্রে আমি আশা করি সবাইকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আর আমাদের যে যোগাযোগের যে নাম্বারটি রয়েছে 01777555525, এটি দিয়ে আপনি ভাইবার অথবা বিকাশ যে কোনো সার্ভিসের জন্য এই নাম্বারটি ইউজ করতে পারেন। এটা শুধুমাত্র হোলি হোক ওয়েব সার্ভিস অথবা অ্যাড সলিউশনের জন্য আপনার যে সার্ভিসটি, সেই সার্ভিসটির জন্য এই নাম্বারটি। নাম্বারটি আবার বলছি 01777555525। সো আমাদের সার্ভিস যদি আপনার পছন্দ হয় বা আমাদের সার্ভিস যদি আপনার ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর নতুন পেজ তৈরি করেই আপনারা শুধু অ্যাড দিবেন এরকম চিন্তা না করে নিজে কিছু ইনোভেটিভ পোস্ট ক্রিয়েট করেন, যে পোস্টগুলো আপনার প্রোডাক্ট রিলেটেড, সুবিধা অসুবিধা, তাছাড়া আপনার সামগ্রিক ভাবে সব কিছু মিলিয়ে, যাতে আপনার পেজটা সুন্দর সুন্দর একটি প্রোফাইল পিকচার এবং কাভার এগুলো ইউজ করবেন। আর আরেকটি কথা হলো ফেসবুকের অ্যাড যখন আপলোড করা হয় তখন বিভিন্ন নিয়মে আপলোড করা হয়, যেমন একটা সাইজ, তারপরে অ্যাডটার ট্যাক্সের পার্সেন্টেজ কত থাকবে, এগুলো বিস্তারিত ফেসবুকে পাবেন। আমরা কিছু স্যাম্পল udesignpt.com-এ আপলোড করে রাখি, যে এগুলা স্ট্যান্ডার্ড, এগুলা ফেসবুক রিজেক্ট করে অ্যাড দেওয়ার সময়,
যেমন আপনি যে কোনো ধরনের অ্যাডই আপনি ফেসবুকে দিতে পারবেন না, এদের জন্য একটা প্রসেসিং এর মাধ্যমে অ্যাপ্রুভ হওয়ার পরে এটা শুরু হয়। যেমন আপনি ইচ্ছা করলে কোনো ডার্ক বা অস্ত্র বা আপনি নেকেড কোনো ছবি দিয়ে অ্যাড দিতে পারবেন না, এগুলো সব রিভিউ হওয়ার পরেই এটা ফেসবুকে পাবলিশ হয়। এরপরেও আপনি নিজের পেজটা সুন্দর রাখার জন্য আমাদের পেজে কিছু টিপস আছে, এগুলো আপনি খেয়াল করবেন, এবং পরবর্তীতে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের করবেন, যেটা এই মুহূর্তে আমার হয়তো মাথায় নেই। তাছাড়া আপনাদের পেজকে সবসময় পাবলিক যখন বা কোনো ইউজার যখন কিছু জানতে চাবে সঙ্গে সঙ্গে আনসার দেওয়ার চেষ্টা করবেন। যদিও আমি অনেক ব্যস্ত থেকে আমি দিতে পারি কিনা জানি না, তবু আপনাদের প্রফেশনাল বা আপনাদের যে পেজগুলো এগুলো যদি কখনো রেড বা কোনো সম্বন্ধে জানতে চায় আপনার অজানা থাকলেও আপনি সময় নিয়ে তার কাছে তবু আপনি বলবেন, এভাবে আপনার পেজের এঙ্গেজমেন্টটা বাড়বে, আপনার পেজটা পপুলার হবে। নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। থ্যাংকস ফর ইউর টাইম। সো হলিহোকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা।